সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। কুড়িয়ে পাওয়া দুই শিশুকন্যা ও হোমে জন্ম নেওয়া এক শিশুকন্যার মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবন নামক হোমেই আজ মহাধুমধাম করে পালন করা হলো অন্নপ্রাশন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং শিশু ও নারী কল্যাণ দপ্তরের অধীনস্থ বিদ্যাসাগর বালিকা ভবনের যৌথ প্রচেষ্টায় আজ তিন শিশুকন্যার মুখে ভাত দেওয়া হলো। যথারীতি হোম প্রাঙ্গণে আলপনা দিয়ে রং বেরঙের বেলুন সাজিয়ে নানা রকমের ভোজের থালা সাজিয়ে পালন করা হলো এই অন্নপ্রাশন। আজকে আমাদের এখানে তিনটি বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের জেলা শাসক মহোদয়া এখানে আসবেন, আরও অতিথিরা আছেন, তারা এই অনুষ্ঠানটি অর্গানাইজ করছে, মানে এখানে গেস্ট হিসেবে এসেছেন। এখানে তিনটি বাচ্চা বলতে দুটি আমাদের গভর্নমেন্ট সায়ের বাচ্চা, একজন হচ্ছে অঙ্কিতা যাকে আমরা খড়গপুর থেকে পেয়েছি, আরেকজন শুভেচ্ছা যাকে আমরা পুরুলিয়া থেকে পেয়েছি, আর আরেকটি বাচ্চা হচ্ছে আমার সিসিআই এর একটি মেয়ে অঞ্জলি কিষ্কু, তার বাচ্চা অমৃতা। হোমে আছে বলে যে তাদের অন্নপ্রাশন হবে না, কোনো অনুষ্ঠান হবে না, এরকম ব্যাপার নয়। এটা আমাদের তরফ থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, যাতে যে বাচ্চাগুলোর পরে কোনোদিন এটা ফিল না হয় যে আমি হোমে ছিলাম বলে আমার কিছু হয়নি ছোটবেলায়।